রামনবমী উপলক্ষে শ্রী রামনবমী উদযাপন সমিতির মিছিলে উত্তাল বহরমপুর। প্রতি বছরের মতো এবছরও ওয়াইএমএ ময়দান থেকে শুরু হয়ে গোড়াবাজার হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এই সুদৃশ্য র্যালি। মিছিলকে কেন্দ্র করে এদিন উল্লাসে মাতলেন প্রচুর ভক্ত ও মানুষজন। আজকে রামনবমী উপলক্ষে জেলা সদর বহরমপুরের শোভাযাত্রা, আপনারা জানেন প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রা হচ্ছে, সারা বাংলা জুড়ে হচ্ছে। যে সারা বাংলায় যে অশুভ শক্তির আজকে অত্যাচার, সে অত্যাচার প্রতিরোধের জন্য বাংলার মানুষ আজকে পথে নেমেছে। আজকে এই রামনবমীর পুণ্যতিথিতে শ্রীরামচন্দ্র যেমন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল, শুভ শক্তির উদয় ঘটিয়েছিল, ঠিক তেমনিভাবে বাংলার মাটিতে আমরাও চাইছি বাংলার সমস্ত মানুষকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য আজকের এই পুণ্যতিথিকে বেছে নিয়েছি। বহরমপুর সদরে জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে একত্রিত করে সারা রাজ্য জুড়ে এবং এই জেলাতেও যে অশুভ শক্তি রয়েছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের আজকে শোভাযাত্রা। এই শোভাযাত্রার মধ্যে দিয়ে মানুষকে আমরা সচেতন করতে চাইছি যে বাংলায় যে অশুভ শক্তি, এই শক্তির বিনাশ ঘটাতে হবে। আমরা যুগে যুগে অনেক দেবদেবীর আবির্ভাব দেখেছি, যখনই কোনো অশুভ শক্তি শক্তিশালী হয়ে উঠেছে তখনই দেবদেবীদের আবির্ভাব হয়েছে, এবং প্রত্যেক দেবদেবীর হাতেই অস্ত্র ছিল আর অস্ত্র নিয়েছিল তারা অশুভ শক্তির বিনাশের জন্য। ঠিক তাই আজকে আমরাও অস্ত্র হাতে মিছিল করতে চেয়েছিলাম। প্রশাসন এবং এই রাজ্যের যে সরকার চলছে, সেই সরকার আর প্রশাসন আজকে সত্যের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে, তাই আজ অস্ত্র মিছিল আটকে দিতে অনেক জায়গা আটকে দিয়েছে, এবং মুর্শিদাবাদ জেলা তো অস্ত্র মিছিলের অনুমতি দেয়নি। অন্যান্য সম্প্রদায়, অন্যান্য ধর্মীয় সম্প্রদায় অস্ত্র নিয়ে মিছিল করছে, কিন্তু যখনই হিন্দু সম্প্রদায় আজকে রামনবমীর পুণ্যতিথিতে মিছিল বের করবো বললো অস্ত্র মিছিল, আমাদের দেবদেবীদের হাতে অস্ত্র থাকে আমরা তো অস্ত্র নিয়েই মিছিল করব। কিন্তু এই রাজ্যের সরকার আজকে সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছে, তাই অস্ত্র মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আমরা অস্ত্র মিছিল করতে না দিলেও আমরা মিছিল করবই, মানুষকে সচেতন করব, অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে, তার জন্য অস্ত্র না দিলেও আমরা আজকে শোভাযাত্রা করছি বহরমপুর শহরে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।